হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম টোটাল সলিউশন ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিভার্স প্রথম পর্বের পরে আমি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তো ভিভার্স প্রথম যে কোশ্চেনটা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে আমার রাউটা ডুয়েল ব্যান্ডের এখন আমি যদি ফাইভ গি গার্সের ফ্রিকোয়েন্সিটা ফার্মার থেকে বন্ধ করে দেই তাহলে ফাইভ গি গার্সের এন্টিনাগুলো কি টু পয়েন্ট ফোর গি গার্সে কাজ করবে তো অ্যানসারটা হচ্ছে না যে খুব সম্ভবত বর্তমানে এরকম কোনো রাউটার মার্কেটে পাওয়া যাবে না যেগুলোর ফাইভ গি এবং টু পয়েন্ট ফোর গি জন্য আলাদা আলাদা অ্যান্টিনা ডিফাইন করা নাই অলমোস্ট প্রত্যেকটা রাউটারেই ফাইভ গি চিপ বা টু পয়েন্ট ফোর গি জন্য চিপ এগুলো আলাদা আলাদা করা থাকে এবং সেই চিপের সাথে সেই এন্টিনাগুলো কানেক্টেড থাকে সো এর মানে হচ্ছে যে প্রত্যেকটা রাউটারেই বর্তমানে দেখা যাচ্ছে টু পয়েন্ট ফোর গি জন্য আলাদা এন্টিনা এবং ফাইভ গি গার্সের জন্য আলাদা আলাদা এন্টিনা ব্যবহার করা হয় এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি আমার ফাইভ গি গার্সের এন্টিনা বন্ধ করে রাখি তাহলে কি সেই এন্টিনাগুলো টু পয়েন্ট ফোর গি হার্সে কাজ করবে কি না তো এবার আসেন কেন করবে না তো আপনারা যারা আমার ডিলিঙ্ক এইট ওয়ান নাইন এই ভিডিওটা দেখেছেন অর্থাৎ এই রাউটারের যে রিভিউটা সেটা দেখেছেন সেখানে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি রাউটারটাকে খুলেছিলাম এবং রাউটারটা খুলে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আসলে টু পয়েন্ট ফোর গার্সের জন্য সেখানে দুটো এন্টিনা দেওয়া ছিল এবং ফাইভ গি জন্য একটি এন্টিনা দেওয়া ছিল এবং এন্টিনাগুলো প্রত্যেকে তার নিজ নিজ যে মানে চিপ সেগুলোর সাথে কানেক্টেড ছিল অর্থাৎ টু পয়েন্ট ফোর জন্য যে দুটো এন্টিনা ছিল সেটা টু পয়েন্ট ফোর হার্সের জন্য ডিফাইন করা চিপের সাথে কানেক্টেড ছিল এবং ফাইভ গি যে এন্টিনাটা ছিল সেটা ফাইভ জি হার্সের জন্য ডিফাইন করা যে চিপটা ছিল সেই চিপের সাথে কানেক্টেড ছিল এমনকি আপনারা টিপি লিঙ্কের আর্চার সি টোয়েন্টি ফোর আমি রিভিউ করেছিলাম তখন আমি দেখেছিলাম যে সেখানে যে চিপটা সেটার সাথে সিপিইউ এবং র্যাম এ দুটো একসাথে করা ছিল অর্থাৎ সেমিকন্ডাক্টর সিপিইউর মাধ্যমে এবং ফাইভ জি জন্য চিপটা কিন্তু আলাদা ছিল সো ফাইভ জি যে চিপ সেই চিপটা কন্ট্রোল করবে আপনার ফাইভ জি গার্স এর এন্টিনা আর টু পয়েন্ট ফোর গি জন্য যে চিপটা আপনার সেমিকন্ডাক্টরের মধ্যে বিল্টিন দেওয়া ছিল সেটা কন্ট্রোল করবে হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর গিগার্সের এন্টিনা আপনি যখনই যে কোনো একটা ফার্মার থেকে যে কোনো একটা চিপকে অফ করে দিবেন সেই এন্টিনার সংশ্লিষ্ট চিপটা বন্ধ হয়ে যাবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তো ভিওর্স আপনাদের দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে আমি বাসার যেদিকে আছি সেদিকে এন্টিনা ফিরিয়ে রাখলে স্পিড এবং সিগনাল বেশি পাবো কি না আচ্ছা এটা ডিপেন্ড করবে আপনার আপনি আপনার বাসায় কি ধরনের রাউটার ইউজ করতেছেন দুই ধরনের রাউটার পাওয়া যায় সাধারণত একটা হচ্ছে ডিরেকশনাল এন্টিনাওয়ালা রাউটার আর একটা হচ্ছে অমনি ডিরেকশনাল এন্টিনাওয়ালা রাউটার সাধারণত আমরা বাসায় হোম ইউজের জন্য অর্থাৎ আপনি এই রাউটারটার ক্ষেত্রেই ধরেন এটা একটা অমনি ডিরেকশনাল এন্টিনা রাউটার তো আমরা সাধারণত বাসায় এই ধরনের রাউটারগুলো ইউজ করি আর এই ধরনের কিছু রাউটার কিনতে পাওয়া যায় মার্কেটে সেগুলো হচ্ছে ডিরেকশনাল এন্টিনাল রাউটার এই রাউটারগুলোর মধ্যে ডিরেকশনাল এন্টিনা থাকে অর্থাৎ এই রাউটারটা আপনি যেদিকে ফিরিয়ে রাখবেন অর্থাৎ এন্টিনাগুলো যেদিকে ফিরিয়ে রাখবেন অথবা রাউটারটা যেদিকে ফিরিয়ে রাখবেন শুধুমাত্র সেখান থেকে এক দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত সে আপনাকে রেঞ্জ দিবে এগুলো রেঞ্জ থাকে অনেক বেশি সো এগুলো আমরা বাসায় ইউজ করি না এগুলো সাধারণত বাইরে আউটডোরে ইউজ করা হয় আর এইগুলো আমরা ঘরের ভিতরে ইনডোরে ইউজ করি এবং এইগুলোর যে এন্টিনা সেই এন্টিনার ক্যাটাগরি হচ্ছে ওমনি ডিরেকশনাল এন্টিনা অর্থাৎ এই এন্টিনাগুলোকে আপনি ঘোরাতে ফিরাতে পারবেন এবং শুধু যে ঘোরাতে ফিরাতে পারবেন তাও না এগুলোর যে ফ্রিকোয়েন্সি এখান থেকে যে বের হবে এই ফ্রিকোয়েন্সিটাও আপনি এন্টিনা ঘোরালে ঘুরে যাবে তো ভিওয়ার্স ওমনি ডিরেকশনাল এন্টিনা কীভাবে কাজ করে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এখানে যে দেখেন এটা একটা পৃথিবীর মতো গোল আকারে কাজ করতেছে এবং মাঝখানে রয়েছে তার এন্টিনাটা অর্থাৎ এন্টিনাকে অ্যাক্সিস ধরে সে চতুর্দিকে সমানভাবে ফ্রিকুয়েন্সিটা ছড়িয়ে দিবে এবং উপরের দিকে থাকবে চাপা উপরে এবং নিচের দিকে থাকবে চাপ এগুলো হচ্ছে নাল অংশ অর্থাৎ এখানে আপনি নেটওয়ার্ক কম পাবেন অথবা একেবারেই পাবেন না যাই হোক না কেন কম একদম পাবেন না এরকম হয় না সাধারণত কম পাবেন ফ্রিকোয়েন্সিটা কম পাবে স্পিডটা কম পাবে বাট বাইরের দিকে অর্থাৎ পরিধির দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ফ্রিকুয়েন্সিটা বেশি পাবেন সো এই রাউটারটার ক্ষেত্রে আসেন এখানে একটা অমনি ডিরেকশনাল লাইনটিনা দেওয়া আছে তিনটা এই তিনটা অমনি ডিরেকশনাল লাইনটিনা যদি আপনি এরকম এরকম করে খাড়া করে রাখেন অর্থাৎ আপনার ডিভাইসগুলো তো এইভাবে ছড়িয়ে আছে বাসার রাইট তো এইভাবে যদি ছড়িয়ে থাকে এইটাকে আপনাকে এইভাবে খাড়া করে রাখলে এখান থেকে এইভাবে করে ফ্রিকুয়েন্সি বের হবে চতুর্দিকে এইভাবে করে ফ্রিকুয়েন্সি বের হবে তো এইভাবে করে যখন ফ্রিকুয়েন্সি বের হবে তখন আপনার ডিভাইসগুলোর সাথে এই এন্টিনাটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে হবে অর্থাৎ আপনি ডিভাইস এখানে এভাবে এসে এই যে নব্বই ডিগ্রিতে উঠে গেল এটাকে যখনই আপনি এইভাবে করে কাত করে দিবেন অর্থাৎ শুয়ে দিবেন তখন হবে কি ফ্রিকোয়েন্সিটার সে তখন এদিকে দিবে না ফ্রিকোয়েন্সিটা সে তখন উপরে নিচে দেওয়া শুরু করবে অর্থাৎ এন্টিনার সাথে নব্বই ডিগ্রি করে ফ্রিকোয়েন্সি সে ছড়াবে সো এন্টিনা যদি আপনি কাত করে দেন তার অ্যাঙ্গেলটাও কিন্তু ঘুরে যাচ্ছে তখন আপনি যদি এইভাবে দেন খাড়া উঠবে এভাবে দেন এভাবে যাবে রাইট সো অর্থাৎ এই এন্টিনার সাথে অমনি ডিরেকশনাল যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে সো আপনাকে এবার দেখে বুঝে নিতে হবে যে আমি আমার ডিভাইসটা কোথায় আছে এবং এন্টিনাটা আমি কীভাবে ফিরিয়ে রাখবো আপনি যদি বাসায় একটি অমনি ডিরেকশনাল এন্টিনাওয়ালা রাউটার কিনে আনেন তাহলে আপনাকে রাউটারটাকে ঠিক এভাবে বসিয়ে এভাবে রাখতে হবে আচ্ছা রাউটারটাকে যদি আপনি কোনো কারণে দেয়ালে প্লেস করেন তাহলে আপনাকে এন্টিনা রাখতে হবে খালা কারণ আপনার ডিভাইসের সাথে এন্টিনাকে নাইনটি ডিগ্রি করে থাকতে হবে অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেহেতু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়াবে সো আপনাকে দেখতে হবে যে ডিভাইসগুলোর সাথে আপনার এন্টিনার পজিশনটা তখন কি হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনাকে অ্যান্টিনাটা ঘুরিয়ে দিতে হবে দ্যাটস অল তো ভিওর্স তিন নম্বর কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমার লাইনের স্পিড যদি আমি অর্থাৎ ইন্টারনেটের স্পিড যদি আমি কমাই নেই তাহলে রেঞ্জও কি কমে যাবে কি না রাউটারের আচ্ছা মানে সাদা চোখে অ্যান্সারটা হচ্ছে দেখতে মনে হবে যে রেঞ্জটা হয়তো কমে যাচ্ছে বাট অ্যাকচুয়ালি আপনার রেঞ্জটা কমবে না কারণটা আমি ব্যাখ্যা করছি কারণটা হচ্ছে যে আপনি ধরেন একটা ডুয়েল ব্যান্ডের রাউটার ইউজ করতেছেন তো সেখানে আপনি টেন এমবির একটা লাইন নিয়েছেন ধরেন আপনি এই রাউটারটা ইউজ করতেছেন এখানে আপনি টেন এমবির একটা লাইন নিয়েছেন এখন কথা হচ্ছে যে আপনি যদি এই রাউটারের খুব কাছ থেকে চালান অর্থাৎ আপনার যে ডিভাইসগুলো আছে মোবাইল টোবাইল এইটা যদি আপনি এই রাউটারের খুব ক্লোজ থেকে চালান তাহলে যেটা হবে আপনি টু পয়েন্ট ফোর গি চালান অথবা ফাইভ গি চালান আপনি তো রাউটারের একদম কাছেই আসেন সো এখান থেকে আপনি সর্বোচ্চ স্পিডটা পাবেন যদি না আপনার রাউটারে কোনো প্রবলেম থাকে লাইনে কোনো প্রবলেম থাকে এখানে আপনার স্পিডের কোনো ঘাটতি হবে না বাট আপনি যখনই এটার থেকে অনেক দূরে চলে যাবেন তখন কিন্তু ফাইভ গি আর কাজ করবে না তখন আপনাকে টু পয়েন্ট ফোর যে অধিক রেঞ্জ সেখানে গিয়ে টু পয়েন্ট ফোর চালাতে হবে সেখানে কিন্তু একটা স্পিড ড্রপ করবে কারণ হচ্ছে টু পয়েন্ট ফোর স্পিড এবং ফাইভ গি স্পিড কখনোই সমান না টু পয়েন্ট ফোর গিগার্সের স্পিডগুলো ফাইভ গি স্পিডের থেকে প্রায় অর্ধেক হয় এটা আউটারের মডেল ভেদে এবং আপনার কোয়ালিটি ভেদে এই মানে ফ্রিকোয়েন্সির যে স্পিডগুলো সেগুলো আপ ডাউন করতে পারে তো আপনি যদি রাউটার থেকে দূরে গিয়ে স্পিড টেস্ট করেন তাহলে দেখবেন যে এখানে পিংটা বেশি শো করতেছে ডাউনলোড স্পিডটা কম শো করতেছে আপলোড স্পিডটা কম শো করতেছে কারণ কি কারণ আপনি যত দূরে যাবেন তত এর মাঝখানে অনেকগুলো জিনিস চলে আসতে পারে যেমন দেয়াল আসতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলের দেয়াল আসতে পারে সেখানে কিভাবে এই আপনার ফ্রিকোয়েন্সিগুলো প্রতিধ্বনিত হচ্ছে সেটা দেখতে হবে কাচের মানে দরজা টরজা চলে আসতে পারে লোহার আলমারি চলে আসতে পারে স্টিলের আলমারি চলে আসতে পারে কাঠের আলমারি চলে আসতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের অবস্ট্রাকল চলে আসতে পারে তো সেক্ষেত্রে হবে কি আপনার পিং লস হবে আপনার ফ্রিকুয়েন্সিটা কমে আসবে আপনার যে ব্যান্ডউইথ যেটা আপনি পাওয়ার কথা টু পয়েন্ট ফোর আসছে সেটার রেশিওটা কমে আসতে থাকবে তো এখন আপনি বলতে পারেন যে আমি তো ফ্রিকুয়েন্সির মধ্যেই আছি তো আমার স্পিড কেন কমবে তো এটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে তার আগে বুঝতে হবে যে আপনার হাতে থাকা ফোনটা আপনার রাউটারের সাথে কীভাবে কমিউনিকেট করতেছে তো আপনার মোবাইল ফোন থেকে আপনি যখন কোনো কমান্ড দিবেন কোনো ডেটার জন্য তখন আপনার রাউটার আপনার মোবাইল ফোনের কাছে ছোটো ছোটো প্যাকেট আকারে ডাটা সেন্ড করতে থাকবে তো আপনি যদি মোবাইল ফোনটা নিয়ে রাউটার থেকে দূরে চলে যান তাহলে সেক্ষেত্রে বাতাসে বা এদিক সেদিকে কিছু প্যাকেট হারিয়ে যায় তো এটাকে আমরা সোজা কথা বলি সোজা বাংলায় বলি প্যাকেট লস মানে বাংলায় না আসলে ইংলিশে বলি হচ্ছে প্যাকেট লস তো আপনার ফোনটা কি করবে সেই লস হওয়া প্যাকেটের জন্য পুনরায় পুনরায় আপনার রাউটারের কাছে কল করতে থাকবে যে ওই প্যাকেটের ওই অংশটা আমার কাছে এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই তুমি ওইটা আমার কাছে আবার সেন্ড করো তো রাউটার কি করবে ওটা আবার সেন্ড করবে এরপরেও দেখবেন যে কিছু প্যাকেট এসে পৌঁছায় নাই রাউটার কি করবে সেটা আবার সেন্ড করবে তো এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে আপনার অনেক বড় একটা ডিলে হয়ে যায় এই কারণেই মূলত আসলে আপনি রাউটার থেকে দূরে গেলে আপনার প্যাকেট লস হবে এবং আপনার স্পিডটা কম মনে হবে কারণ একসাথে যে প্যাকেটটা রাউটারটা আপনার কাছে থ্রো করছে সেই প্যাকেটটা আপনি রিসিভ করতে পারেন না বিভিন্ন ধরনের অবস্ট্রাগলের কারণে ডাটা মিসিং হয়ে গেছে তো এই যে আপনার পর্যন্ত প্যাকেট আসতে যে লেট হচ্ছে এই ইন্টারেপশনগুলোই মূলত এই মানে লেট হওয়ার কারণ এবং যার কারণে আপনি যখন রাউটার থেকে দূরে চলে যান ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকে একই রকমই থাকে ফ্রিকোয়েন্সির ওয়েবটা বাট সেটা হয় কি ডিস্ট্রাক্ট হয়ে যায় যার কারণে আপনার প্যাকেট লস হয় এবং আপনার মোবাইল প্যাকেটটাকে রিকম্বাইন করতে সময় নেয় যার কারণে আপনার কাছে টোটাল প্রসেসটা স্লো মনে হয় এবার আসেন আসল কথায় আসল কথাটা হচ্ছে ধরেন এবার আপনি একটা ওয়ান এমবি লাইন নিয়েছেন তো ওয়ান এমবির লাইন যখন আপনি নেবেন তখন আপনি যখন দূরে চলে যাবেন তখন আপনার কি মনে হয় যে এত পিং টিং প্যাকেট ট্যাকেট লস টস দিয়ে আপনার পর্যন্ত ডাটা ঠিকঠাক মতো ওয়ান এম বির ব্যান্ডুইতে ডাটা ঠিকমতো পৌঁছাতে পারবে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই না আপনার কাছে তখন মনে হবে কি যে রাউটারটা কোনো কাজই করতেছে না কিন্তু আসলে তো আপনি তার থেকে অনেক দূরে আছেন মাঝে মাঝে আমরা আমরা বলি না যে ফুটবল খেলার সময় যে বলটা পাস দাও তো দেখা যাচ্ছে যে ও পাস ঠিকই দিছে কিন্তু বলটা আমার পর্যন্ত আসার আগে আরেকজন নিয়ে গেছে অথবা দেখা যায় অনেক সময় যে বলটা গড়াইতে 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 আমার পর্যন্ত আসতে পারে না ঘাসেই আটকায় গেছে সো আপনি ফ্রিকোয়েন্সিটাও আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি যদি একটা ওয়ান এম লাইন নেন তাহলে আপনি অলরেডি প্রথমে একটা ন্যারো চ্যানেলে আসেন তারপরে আপনি আবার আসেন দূরে তো প্যাকেট ট্যাকেট লস হয়ে আপনার পর্যন্ত ঠিক মতো ডেটা আসতে পারবে না আপনার কাছে তাই এটাকে অনেক স্লো মনে হবে আর মনে হবে যে এই রাউটারে মনে হয় রেঞ্জটা কম বাট আসলে রাউটারের রেঞ্জ কম না আপনি যদি একটা ওপেন স্পেসে যান তাহলে দেখবেন যে আপনি অনেক দূরে গিয়ে চালাতে পারতেছেন বাট যখন আপনি বাসাবাড়িতে থাকবেন তখন দেখবেন যে বেশি দূরে আর কাজ করতেছে না কারণ তো ওই যে ওইটাই অযাচিত সব ইন্টারাপশন বাট আপনি যদি লাইনটা ওয়ান এমবি না নিয়ে যদি লাইনটা টেন এম বি টোয়েন্টি এমবি নেন তো এ কী করবে ওই শেষ মাথা পর্যন্ত খুব ভালো আপনাকে সিগনাল দিতে পারবে প্যাকেট ট্যাকেট লস হলেও সেই যে লস হওয়া প্যাকেটগুলো সেগুলো আবার দ্রুত আপনার কাছে চলে আসবে কারণ আপনি প্রথমে একটা ওয়াইডার ব্যান্ডউইথ ইউজ করতেছেন এই কারণেই মূলত আমাদের কাছে মনে হয় যে ওয়ান এমবির লাইন নিয়েছি তাই রেঞ্জটা কম পাচ্ছি বা টেন এমবির লাইন নিয়েছি তাই রেঞ্জটা বেশি পাচ্ছি আসলে রেঞ্জটা বেশি কমের কিছু না এখানে হচ্ছে আপনার ইফেক্টিভ রেঞ্জ অর্থাৎ রাউটারটা যে পরিমাণ রেঞ্জে গেলে ইফেক্টিভলি কাজ করতে পারে এইটা কিন্তু আপনার ব্যান্ডউইথের সাথে ওঠানামা করবে আপনি কম ব্যান্ডউইথ নেবেন আপনার রাউটারের ইফেক্টিভ রেঞ্জ কমে যাবে আপনি বেশি ব্যান্ডউইথ নেবেন আপনার রাউটারের ইফেক্টিভ রেঞ্জ বেড়ে যাবে এটাই হচ্ছে খুব সিম্পল হিসাব হয় এবার কিছু কিছু রাউটার এরকম আছে যে তারা রেঞ্জের একদম শেষ মাথা পর্যন্ত খুব ভালো কাজ করতে পারে আবার কিছু কিছু রাউটার আছে এরকম যে ভালো ব্যান্ডুজ দিলেও ঠিক মতো কাজ করে না এগুলো মূলত রাউটারের যে চিপসেট এবং তার এন্টিনার যে বিল কোয়ালিটি সেগুলোর উপরে ডিপেন্ড করবে তো ভিওয়ার্স আমি আশা করতেছি যে আপনারা আমার পয়েন্টগুলো খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন যদি কোনো কারণে কোনো সমস্যা হয় বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্ট করে আপনাদেরকে অ্যান্সার দিব প্লাস আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে জয়েন করতে পারেন সেখানে লাইক দিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ